মৌলভীবাজারের চা শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী বকশি মিসবাহুর রহমান। মিসবাহ, একটু জানাবেন যে চা শ্রমিকরা কি দাবি তুলেছেন, আসলে চা বাগান কর্তৃপক্ষের কারোর সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, তারা কি বলছেন? ধন্যবাদ রুবায়েত আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রম দপ্তর, বিভাগীয় শ্রম দপ্তর অফিসের সামনে, যেখানে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মাহমুদ চৌধুরী আজ সকাল 11টার থেকে শ্রমিক নেতাদের সাথে বৈঠক করে যাচ্ছেন। আমরা এ পর্যন্ত যতটুকু জেনেছি, শ্রমিক নেতারা আমাদেরকে জানিয়েছেন তারা শোকের মাস হিসাবে আগামী 23 আগস্ট পর্যন্ত বৃহত্তর আন্দোলন থেকে একটু পিছনে ফিরে এসেছেন। তারা বাগানে প্রতিদিন বাগানে আন্দোলন করবে, কিন্তু বাগানের বাইরে তারা কোনো আন্দোলন করবে না। যদি 23 আগস্টের পরে তাদের দাবি মানা না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলন যাবে। এবং আজ সকাল থেকে বিভিন্ন বাগানে থেমে থেমে তারা আন্দোলন করেছিলেন, শ্রমিকরা জড়ো হয়েছিলেন। এখন আমি এখন শ্রম দপ্তরের এই অফিসের সামনে দাঁড়িয়ে আছি। এখনও শ্রমিক নেতারা ভিতরে আছেন, মহাপরিচালকের সাথে তারা আলাপ করছেন। কি বাকি কি তাদের কাছ থেকে আসে আমরা পরবর্তীতে জানতে পারব। তবে 23 আগস্ট পর্যন্ত আপাতত শ্রমিকরা রাজপথে বৃহত্তর আন্দোলনে যাচ্ছে না, এইটুকু জানা গেছে। যদি তাদের দাবি 300 টাকা মজুরি না করা হয় তাহলে আগামী 23 তারিখের পরে তারা বৃহত্তর আন্দোলনে যাবে বলে আমাকে জানিয়েছেন শ্রমিক নেতারা। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে। মিসবাহ, অসংখ্য ধন্যবাদ, মৌলভীবাজার থেকে এই সহকর্মী যোগ দিয়েছিলেন। মৌলভীবাজারে চা শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী বকশি মিসবাহুর রহমান। মিসবাহ, একটু জানাবেন যে চা শ্রমিকরা কি দাবি তুলেছেন, আসলে চা বাগান কর্তৃপক্ষের কারোর সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, তারা কি বলছেন? ধন্যবাদ রুবায়েত আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রম দপ্তর, বিভাগীয় শ্রম দপ্তর অফিসের সামনে, যেখানে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মাহমুদ চৌধুরী আজ সকাল 11টার থেকে শ্রমিক নেতাদের সাথে বৈঠক করে যাচ্ছেন। আমরা এ পর্যন্ত যতটুকু জেনেছি, শ্রমিক নেতারা আমাদেরকে জানিয়েছেন তারা শোকের মাস হিসাবে আগামী 23 আগস্ট পর্যন্ত বৃহত্তর আন্দোলন থেকে একটু পিছনে ফিরে এসেছেন। তারা বাগানে প্রতিদিন বাগানে আন্দোলন করবে, কিন্তু বাগানের বাইরে তারা কোনো আন্দোলন করবে না। যদি 23 আগস্টের পরে তাদের দাবি মানা না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলন যাবে। এবং আজ সকাল থেকে বিভিন্ন বাগানে থেমে থেমে তারা আন্দোলন করেছিলেন, শ্রমিকরা জড়ো হয়েছিলেন। এখন আমি এখন শ্রম দপ্তরের এই অফিসের সামনে দাঁড়িয়ে আছি। এখনও শ্রমিক নেতারা ভিতরে আছেন, মহাপরিচালকের সাথে তারা আলাপ করছেন। কি বাকি কি তাদের কাছ থেকে আসে আমরা পরবর্তীতে জানতে পারব। তবে 23 আগস্ট পর্যন্ত আপাতত শ্রমিকরা রাজপথে বৃহত্তর আন্দোলনে যাচ্ছে না, এইটুকু জানা গেছে। যদি তাদের দাবি 300 টাকা মজুরি না করা হয় তাহলে আগামী 23 তারিখের পরে তারা বৃহত্তর আন্দোলনে যাবে বলে আমাকে জানিয়েছেন শ্রমিক নেতারা। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে। মিসবাহ, অসংখ্য ধন্যবাদ, মৌলভীবাজার থেকে এই সহকর্মী যোগ দিয়েছিলেন।